ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে ধাইলিক তৈশা কমিউনিটি হলে দেওয়া হয় মন্ত্রী এবং বিধায়কদের সংবর্ধনা। রবিবার বেলা 11 ঘটিকায় সাতচাঁদ ব্লক অন্তর্গত কলাছড়ার ধাইলিক তৈশা কমিউনিটি হলে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ সাব্রু মহকুমা কমিটির উদ্যোগে বিজেপি দলের জয়ী দক্ষিণ জেলার মন্ত্রী এবং বিধায়কদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উক্ত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি কেন্দ্রের বিজেপি দলের জয়ী বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া, মনু বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক মাইল লাফরু মগ, বিধায়ক প্রমোদ রিয়াং, স্বপ্না মজুমদার সহ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাব্রু মহকুমা কমিটির সভাপতি প্রসেনজিৎ দে, সংগঠনের নেতৃত্ব কুলদীপ ভৌমিক প্রমুখ। আমরা সব দিকে বিগত 5 বছরে আমরা অনেক উন্নয়ন পেয়েছি, তার কারণে আজকে এই সরকারের প্রতি মানুষ বিশ্বাস রেখে, জেনুইন ভোটাররা আজকে কোন রায় আয় পেতে বিজেপির প্রতি বিশ্বাস রেখে আবার পুনরায় জিতে বলার জন্য সরকারের ক্ষমতাতে বসিয়েছে। কিন্তু এই সুশাসন সরকারটাকে মানুষের উন্নয়নের যে জনকল্যাণ সুযোগ সুবিধা দিতে পারে সেই সরকারটাকে আটকানোর জন্য বহু রকমের মানুষ চক্রান্ত করছে, কিন্তু সেই চক্রান্ত কোনোদিনের ফল হয়নি বন্ধুগণ। আজকে ওই গ্রামের মানুষরা, গরিবরা, তারা বিশ্বাস করে বিজেপি আইডেন্টিটির প্রতি বিশ্বাস রেখে আজকে ভোট দিয়েছে, তার কারণে আজকে মেজরিটি আমরা আসন পেয়েছি, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি, এর কারণে আবার দ্বিতীয়বারের সরকার আমরা